আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এরম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নাদিয়াতুল কাদায়ের অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে 6 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে যে 6 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, সে 6 নম্বর পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হলো হরকত। এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই হরকতের উচ্চারণ যদি আপনি সহি করতে পারেন, তাহলে কোরআনের প্রতিটি উচ্চারণই আপনার সহি হয়ে যাবে। এই জন্য এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আর হলো এই হরকতের সাথে আরও 3টি আছে, হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ। এই 4টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি জিনিস যদি আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন বা ভালোভাবে উচ্চারণ করতে পারেন, তাহলে কোরআন আপনার উচ্চারণ বা সহি করা খুবই সহজ হয়ে যাবে। আর এই 4টির মধ্যে প্রথমেই হলো হরকত। এই হরকত উচ্চারণ করতে পারলে আপনার বাকি 3টি খুব সহজে হয়ে যাবে। এজন্য এই পর্বটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার প্রতিটি পর্ব নিচে ডিসক্রিপশনে এই নাদিয়াতুল কায়দার অধ্যায় লিঙ্ক আকারে দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করলে প্রতিটি ভিডিও একসাথে পাবেন। আর এছাড়াও 1 থেকে 65 যে পর্বের একটি সম্পূর্ণ কোর্স আছে, সেই অধ্যায়ের লিঙ্ক, আমপাড়ার লিঙ্ক, তারপর নাজেরা অধ্যায় বা আমার যে আরও কয়েকটি অধ্যায় আছে, আপনারা নিচে ডিসক্রিপশনে প্রতিটি অধ্যায়ের লিঙ্ক আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আপনারা সেখান থেকে প্রতিটি ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আরেকটি বিষয় হলো, আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। নিচে ডিসক্রিপশনে একটি মেল অ্যাড্রেস দেওয়া আছে বা স্ক্রিনে একটি মেল অ্যাড্রেস দেওয়া আছে, khalidsaifullah33@gmail.com। এই মেলে আপনারা আপনাদের নাম এবং ঠিকানা লিখে আমাকে মেল করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং অনলাইনে আপনাদেরকে ক্লাস করাবো। দেশের ভিতরে থাকুন বা দেশের বাইরে থাকুন, যেখানে থাকুন না কেন, আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আসুন আজকে পড়া শুরু করি। এই হলো 6 নম্বর পেজ। আজকের বিষয় হলো হরকতের উচ্চারণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগেই বলেছি হরকতের উচ্চারণ, 6 নম্বর পৃষ্ঠা হরকতের উচ্চারণ। এই হলো 6 নম্বর পেজ। এই 6 নম্বর পৃষ্ঠা শুরুতে একটি বাংলা লেখা আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে পড়তেই হবে। এখান থেকে এতটুকু না পড়লেই নয়, এটা মুখস্থ করতে হবে। আপনারা যদি আমার 65টি পর্বর অধ্যায়টি দেখেন, সেখানেও আমি ঠিক এভাবেই আপনাদেরকে পড়িয়েছি। এখানে লেখা আছে এক জবর, এই যে উপরে একটা জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। যে হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমি এখানে লিখেছি আপনাদেরকে দেখুন, যে এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। একই কথা, আসলে মূল উদ্দেশ্য হলো আমাদেরকে বোঝা। অনেকে আছে শুধু মুখস্থই করে যায় কিন্তু প্র্যাকটিক্যালে সেটা প্রয়োগ করা হয় না। যেমন এখানে বলা হয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আমজা জবর আ বা জবর বা বলতে গেলে আমাদের টান হয়ে যায়, অনেক তাড়াতাড়ি না পড়ে আমরা আস্তে আস্তে অর্থাৎ টান দিয়ে পড়ে ফেলি। এজন্য আপনারা খেয়াল করবেন যেন আসলে উচ্চারণ করার আগে আমি আগে এই সংজ্ঞাটা, এটা কী নিয়ম, এটা কী বলা হয়েছে এখানে, এটা বুঝবো। বলছে এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে, এটা আমরা অবশ্যই মুখস্থ করে নেব। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরকম 4টা জিনিস আছে, হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ। এই 4টা জিনিস যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার কোরআন শিক্ষা খুবই সহজ হয়ে যাবে। এই 4টা জিনিস যদি আপনি মজবুতভাবে পড়তে পারেন, উচ্চারণ করতে পারেন, তাহলে মনে করবেন আপনার কোরআন শরীফ পড়া বা শেখা খুবই সহজ হয়ে যাবে। এজন্য 4টা জিনিস এখন থেকে শুরু হলো এবং একে একে এই 4টা জিনিস আসবে। আপনারা অবশ্যই 4টা জিনিস, এই 4টা অধ্যায় খুব মনোযোগ সহকারে আপনারা পড়বেন এবং সেটা বেশি থেকে বেশি মেহনত করবেন, বেশি থেকে বেশিটাকে রিহার্সেল করবেন। এখানে এক জবর, এক জের এবং এক পেশ 3টা জিনিস এখানে আছে। হলো এক জবর, এই যে এখান থেকে এতটুকু এক জবর, এখান থেকে এতটুকু এক জের পুরোপুরি শেষ হয়নি, মিম পর্যন্ত আছে এই পৃষ্ঠা 7-6 নম্বর পৃষ্ঠাতে। বাদ বাকি 7 নম্বর পৃষ্ঠাতে জের এর বাকিটুকু এবং পেশ দিয়ে এবং হরকতের যে শব্দের উচ্চারণ, সে উচ্চারণ নিয়ে আলোচনা করা হয়েছে 7 নম্বর পৃষ্ঠাতে। তো আজকে 6 নম্বর পৃষ্ঠা যেহেতু মিম পর্যন্ত আছে, তো আমরা এই মিম পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব। কীভাবে পড়তে হবে এবং কীভাবে এই পড়াটা পড়তে হবে, কীভাবে আপনি এটাকে বারবার পড়বেন, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা এই বাংলাটা মুখস্থ করবেন, এটা করেন বা আমার এই লেখাটা করেন, যেটাই করেন না কেন, অবশ্যই আপনারা এটা বুঝে করবেন যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। প্রত্যেকবার পড়ার শুরুতে আপনারা এটা পড়ে নেবেন। এখানে একটি বিষয় হলো, এখানে আলিফ আছে। আলিফের বিষয়টা হলো যে আলিফে যখন কিছু হয়ে যায়, জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, খারাজ, জবর, খারাজ, জের, উটা পেশ, সাকিন, তাসদীদ যাই আসুক না কেন, আলিফের উপর কিছু হয়ে গেলে সে আলিফ আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়, সেটাকে হামজা পড়তে হয়। তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না, সেজন্য আমরা
এই আলিফকে হামজা পড়ব, যে হামজা জবর আ। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে যে উচ্চারণগুলো হবে সেগুলো সবই আকার দিয়ে হবে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। সা বলার সময় অবশ্যই আমরা জিব্বার আগা দিয়ে বলবো যেন সিনের মতন না হয়ে যায়, সা না হয়ে যায়। সা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা জবর সা, জিম জবর যা, সবই আকার। হ্যা জবর হ্যা। এবার খ, আমরা খ উচ্চারণ করতে গেলে আকার দিয়ে করি না, খ দিয়ে শুধু খ বলি, কোনো আকার হয় না। যেমন খ, সদ, দদ, ত, জ, গইন, অফ, এই কয়টা অক্ষর হলো যে কোনো আকার নেই। খ, সদ, দদ, ত, জ, গইন, অফ, হ্যাঁ, এই কয়টা অক্ষরে কোনো আকার নেই, সেহেতু এই কয়টা হরফ উচ্চারণ করতে গেলেও কোনো আকারের উচ্চারণ হবে না। খ জবর খ হবে, স জব স, দ জব দ, ত জব ত, জ জব জ, গইন জবর গ, কফ জবর অ। এভাবে আর বাদ বাকি প্রত্যেকটা অক্ষরে আপনাকে পড়তে হবে বা জবর বা, তা জব তা, সা জব সা, জবর দিয়ে। জিম জবর যা, হ্যা জবর হ্যা, খ জবর খ বললাম আগেই, দাল জব দা, দাল জব দা, দাল অবশ্যই পাতলা করবেন জিব্বার আগা দিয়ে। র জবর র, ঝা জব ঝা, সিন জব সা, সিন জব সা। এখানে স জবর স পড়তে হবে, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই হামজা এই হামজা একই উচ্চারণ হবে, এই আলিফের হামজা এবং এই হামজা একই উচ্চারণ এবং একইভাবে পড়তে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো দেখুন, এখান থেকে আমি একটানা পড়লাম, আপনাদের পড়ার নিয়মটা হবে প্রথমে এইভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কয়েকবার করে পড়ে যাবেন। এবার দ্বিতীয় ধাপে আপনারা কীভাবে পড়বেন সেটা আমি বলতেছি, যে আপনাদেরকে বলেছিলাম যে পেন্সিল নিতে এবং অবশ্যই এই বইটা প্রিন্ট করার জন্য বা বইটা কেনার জন্য বাংলাদেশে যারা থাকেন তারা অবশ্যই বইটা কিনে নেবেন। অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় নাদিয়াতুল কোরআন বলে বা নাদিয়াতুল কায়দা বলে। আর দেশের বাহিরে যারা থাকেন, অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা থাকেন, যারা আমার ভিডিও দেশের বাইরে থেকে দেখতেছেন, তারা দেখবেন আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনের এই বইয়ের নাদিয়াতুল কায়দার একটি পিডিএফ বই ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা ক্লিক করে বইটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, খুবই সহজ। আপনারা ওই ডাউনলোড ফাইলটা প্রিন্ট আপে করে নিয়ে যে কোনো প্রিন্টার থেকে বা যে কোনো প্রিন্ট দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে, এক কথায় প্রিন্টার থেকে প্রিন্ট করলেই সুন্দরভাবে বইটি প্রিন্ট হয়ে যাবে, আমি সেভাবে সাজিয়ে রেখেছি। তো আপনারা অবশ্যই বইটি প্রিন্ট করবেন এবং সামনে নিয়ে পড়বেন। তো প্রথমে দাগ দিবেন কয়েকটি অক্ষর কঠিন আছে, সব অক্ষর বারবার পড়া লাগবে না, কারণ হামজা জবর আ উচ্চারণ এমনিতে হয়ে যাবে, বা জবর বা এমনিতে হয়ে যাবে, তা জবর তা এমনিতে হয়ে যাবে, কিন্তু সা জবর সা সবার হয় না, এটাকে পাতলা করতে হবে জিব্বার আগা দিয়ে। সা সা একটা ঠিক করলে আপনার এই সা জের এবং সা পেশ দুইটা ঠিক হয়ে যাবে। এজন্য আপনারা খেয়াল করবেন যেন যে কঠিন অক্ষরগুলো সেগুলো একটু বেশি করে পড়ার জন্য। তাহলে আপনারা প্রথমে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, এখান থেকে ইয়া পর্যন্ত পড়বেন। আমি আর একবার আপনাদেরকে পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে একটু শুনুন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। একটি জিনিস খেয়াল রাখবেন যেন কোনোভাবেই টান না হয়ে যায়, টান যেন না হয়। জিম জবর যা, হ্যা জবর হ্যা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, সিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আপনারা এইভাবে অনেকবার পড়বেন, একবার দুইবার পাঁচবার দশবার পঞ্চাশবার না, কমপক্ষে 100-এর উপরে আপনারা এই উচ্চারণগুলো মুখস্থ করে নেবেন। কারণ এই উচ্চারণ আপনি যত বানান করে পড়বেন তত আপনার পড়ার স্পিড বা আপনার পড়ার ক্ষেত্রে সামনে সুন্দর হবে। কারণ সামনে যখন একত্রে বানান করতে যাবেন তখন ত জবর কী হবে যদি সাথে সাথে না বলতে পারেন, তাহলে আপনার কিন্তু বানান করে রিডিং পড়া আপনার জন্য সম্ভব হবে না। এজন্য খুবই মেহনত করে এই হামজা জবর দিয়ে, জের দিয়ে এবং পেশ দিয়ে, এই হরকতের জবর দিয়ে, জের দিয়ে এবং পেশ দিয়ে খুবই সুন্দরভাবে পড়বেন। এবার আসুন, পেন্সিল দিয়ে আপনারা দাগ দিবেন তিনটা অক্ষর, সা, জাল এবং এই জ। প্রথমে তিনটা অক্ষর দেখবেন,
কারণ এই তিনটা অক্ষর জিব্বার আগা দিয়ে হবে, সা এবং জাল পাতলা হবে এবং জটা একটু মোটা হবে। জ যেহেতু ইস্তেআলার একটি অক্ষর, সিফাতের ইস্তেআলা একটি অক্ষর, আমি ইস্তেআলা নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। ইস্তেআলা সাতটি অক্ষর আছে, সে সাতটি অক্ষর মোটা করতে হয়। তো আপনারা এই তিনটা অক্ষরের প্রথমে মেহনত করবেন, সা জবা সা, জাল জবা জা, ল জবা ল, সা জবা সা, জাল জবা জা, ল জবা ল, সা জবা সা, জাল জবা জা, ল জবা ল, সা জবা সা, জাল জবা জা, ল জবা ল। এভাবে তিনটা আপনারা যখন মেহনত হয়ে যাবে জিব্বার আগা দিয়ে বারবার করে পড়বেন, এই নিয়মটা ঠিক এই জেদের ক্ষেত্রেও, সা জে সি, জাল জে জি, ল জে জি, সা জে সি, জাল জে জি, ল জে জি, ঠিক এভাবেই পড়বেন। এই তিনটা হরফ কিন্তু একই মাখরাজ, অর্থাৎ নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দ্বিতীয় আকাশতে লাগাইয়া তিনটা অক্ষর উচ্চারণ হয়, সা জাল ল। তো এই তিনটা যখন হয়ে যাবে আপনার, তখন দুইটা অক্ষর ধরবেন, হা এবং আইন, হা এবং আইন, হা জবর হা, আইন জবর আ, এই দুইটা অক্ষর সব থেকে বেশি মেহনত করবেন, কারণ আমাদের বেশিরভাগ লোকেরই হা এবং আইন উচ্চারণ হয় না, এই জন্য প্রায় দুইটা অক্ষরের প্রতি বেশি মেহনত করবেন, হা জবর হা, আইন জবর আ, 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 এই দুইটা হলো দুই নম্বর মাখরাজ হলকের মধ্যকান থেকে আইন হা উচ্চারণ হয় মাখরাজ থেকে, আইন জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা। এভাবে যখন আপনার এই দুইটা অক্ষর হয়ে যাবে, এর পরের ধাপে আপনি উচ্চারণ করবেন কী অক্ষর, এই শুধু কফ অক্ষরটা, কফ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, এই কফ চার নম্বর মাখরাজ, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, একটা বাড়ি মারতে হবে জিব্বার গোড়া দিয়ে, কফ জবর ক, কফ জবর ক, এটা তো একটু বেশি মেহনত করতে হয়, আপনারা একটু বেশি বেশি করে মেহনত করে এই উচ্চারণগুলো করবেন। এই যে আমি যে অক্ষরগুলোর কথা বলতেছি সেগুলো প্রতিদিন আপনারা পড়া শুরু করার আগে একটু বারবার করে পাঁচ মিনিট দশ মিনিট পড়বেন, মস্ক করবেন অল্প অল্প করে, তাহলে দেখবেন যদি আপনারা দশ পনেরো দিন এরকম করতে পারেন তাহলে দেখবেন আপনার উচ্চারণ খুব সহজ হয়ে যাবে, এটা একদিনে হবে না। কফ যদি আপনি মনে করেন আমি এখনই হওয়াই দিব তাহলে এটা সম্ভব না, এটাকে আপনাকে প্রতিদিন একটু একটু করে পড়ে 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 এটাকে সই করতে হবে। কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, এভাবে আপনারা পড়ে এটাকে সই করবেন। মাখরাজের আর অন্যান্য যে অক্ষরগুলো আছে সেগুলো অত আপনার মেহনত না করলে উচ্চারণ হয়ে যায়, শুধুমাত্র যে তিনটা কথা বললাম অর্থাৎ সা, জাল এবং ল, এই তিনটা আমাদের ভুল হয়। সাধারণত যে ভুলগুলো আমাদের বেশি হয় সে মাখরাজগুলো নিয়েই বা সেই জরুরি অক্ষরগুলো নিয়ে আপনাদেরকে আমি বেশি বলতেছি, অন্যান্য অক্ষর যে উচ্চারণ খুব ভালো হয়ে যায় তা আমি বলতেছি না, কিন্তু এই অক্ষরগুলো আমাদের বেশি ভুল হয় যে কারণে আমি এই অক্ষরগুলো বেশি আপনাদেরকে সই করতে বলতেছি। এরপরে হা আইন, এরপরে কফ, এরপরে ইস্তেআলার যে সাতটি অক্ষর যেটা এখন আলোচনা করব আমি। তো এই হলো গেল, এবার হলো ইস্তেআলার অক্ষর সাতটি, অর্থাৎ স, দ, ত, জ, খ, গাইন, কফ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই যে সাতটি অক্ষর এটা হলো ইস্তেআলার অক্ষর। এখানে একটি কথা বলে রাখি যে সদ এর সাথে সিনের সাদৃশ্য আছে, দদের সাথে দালের সাদৃশ্য আছে, তয়ের সাথে তায়ের সাদৃশ্য আছে, রয়ের সাথে জালের সাদৃশ্য আছে, কফের সাথে কাফের সাদৃশ্য আছে, কিন্তু খ এবং গাইন এই দুইটা অক্ষরের সাথে কোনো অক্ষর সাদৃশ্য নাই। সেহেতু এই খ এবং গাইন এই দুইটা অক্ষরের প্রতি মেহনত একটু কম করলে হয়ে যাবে, সাধারণভাবে এগুলো আমাদের উচ্চারণ হয়ে যায়, কিন্তু মোটা করতে হবে খ গাইন। আর মোটা করার নিয়ম হলো জিব্বার গোড়া হালকা উপরের দিকে উঠে যাবে, ওটাকে বলে মোটা, মোটা করা, যেমন সদ, সদ, দদ, প, ল, অফ, এভাবে মোটা করতে হবে। আরবি হরফ উচ্চারণের সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে হরফগুলো মোটা হবে, এগুলো হলো ইস্তেআলার অক্ষর। তো এগুলো বানানোর ক্ষেত্রেও ঠিক একই রকম, আপনি যখন সদ জবর স বলবেন আসলে জবর দিয়ে পার্থক্য হয়ে যায়, সদ জবর স, সিন জবর সা, সিন জবর উচ্চারণ হয় সা, আর সদ জবর উচ্চারণ হয় স, তাহলে এটা হলো আপনার হয়ে যায়, বোঝা যায় যে এটা সিন, এটা সদ। কিন্তু আপনি যদি জেরের ক্ষেত্রে আসেন, যদি এই যে সিন জের সি এবং সদ জের সি, আমরা সাধারণত বলে থাকি সি, সিন জেরও সি বলি, সদ জেরও সি বলি, কিন্তু সদ জের হবে সই, মোটা হবে, আমার পরটা দেখুন সই আর হলো সি, সই সি, এই দদ আর দাল দেখুন দদ জের ওই, দাল জের দি, এখন দদ জেরও দি বলি, দাল জেরও দি বলি, তাহলে কিন্তু দুইটা একই হয়ে যাবে, আমি বুঝবো না কোনটা দদ কোনটা দাল, ত জেরও যদি তি বলি, তা জেরও যদি তি বলি, তাহলে কিন্তু এটা আমরা বুঝবো না যে কোনটা তা আর কোনটা ত,
জেরো জি বলি, দাল জেরো জি বলি বা জজের জি বলি, তাহলে আমার দালের সাথে জয়ের একরকম হলো না। এই জন্য আপনারা খেয়াল করবেন যে আমার যে সাতটি অক্ষর, সাতটি যে ইস্তেয়ালার অক্ষর, এগুলো অবশ্যই একটু মেহনত করে বেশি থেকে বেশি বানান করে করে আমরা এগুলোকে সই করব। আর এখানেই সই করার জায়গা, সামনে পড়তে হবে, প্রত্যেকটা সময় যখন আসবে তখন এই হরফগুলোর প্রতি বেশি মেহনত করতে হবে। তো এখানে পড়তে হবে স জবর স, দ জবর দ, ত জবর ত, দ জবর দ, কফ জবর ক। আপনারা একটু মেহনত করলে দেখবেন খুব সহজভাবে হয়ে যাবে। আসলে যে অক্ষরের কথা বললাম, যে সাদৃশ্য, এগুলো আপনার কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার জন্য বা ভুল হওয়ার জন্য, লাহানে জলি হওয়ার জন্য কিন্তু এগুলোই সাধারণত হয়ে থাকে। তো এই কয়টা হরফ আপনারা অবশ্যই মেহনত করবেন। এখানে হলো কফ জবর ক, স জবর স, দ জবর দ, প জবর ত, জ জবর দ। আরেকটি হলো মোটা করে নিয়ে হলো হালকা আইনের আবাস নেবেন আপনার, আইন, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক। এভাবে পরে পরে আপনারা এই জবর দিয়ে ঠিক করবেন। তো এই ইস্তেয়ালার অক্ষর যখন আপনারা বেশি বেশি মেহনত করবেন, বেশি বেশি বানান করবেন, যখন এটা হয়ে যাবে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা পড়ে আসবেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হ্যাঁ জবর হ্যাঁ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, স জবর স, দ জবর দ, ত জবর ত, দ জবর ল, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এভাবে অনেকবার পড়বেন আপনারা। আর খেয়াল করবেন যে অক্ষরগুলো একটু কঠিন সেগুলো একটু 5-6 বা 7 বা 10 বার করে একটু বেশি পড়বেন পড়ার সময়। হ্যাঁ, এই জন্য আপনারা, আমি যেমন কফ দুইবার বলছিলাম, তো আপনারা এরকম 5 বা 7 বার একটু বলবেন, বললে দেখবেন সেহরফগুলো যখন বেশি মেহনত হবে সে হরফগুলো তাড়াতাড়ি উচ্চারণ হয়ে যাবে। তো জবর দিয়ে যখন হয়ে যাবে তখন জের দিয়ে শুরু করবেন, হামজাজের ই, হামজাজের ই, জের দিয়ে হবে সব রশ্মিকার। আমরা বাংলা যেটাকে বলি রশ্মিকার, সে রশ্মিকার দিয়ে হবে সব, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত সব রশ্মিকার হবে। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, দালজের রি, রজের রি, ঝাজের জি, সিনজের সি, শিনজের সি, সজের সি, দজের রি, পজের তি, লজের রি, আইনজের ই, গাইনজের গি, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি। এরপরে বাদ বাকিটুকু পরের পৃষ্ঠায় আছে, পরের পৃষ্ঠায় আমি পড়াবো। তো এখানেও ঠিক একই রকম, এখানে যেভাবে বললাম যে প্রথমে হা আইন, তারপর সা জাল ল, এখানেও ঠিক একই রকম, প্রথমে সা জে সি, জাল জে জি, ল জে জি, সা জে সি, জাল জে জি, ল জে জি, এই তিনটা একটু মেহনত করবেন। এরপরে হাজের হি, আইন জের ই, হাজের হি, আইন জের ই, হাজের হি, আইন জের ই, এভাবে মাস্ক করবেন, বারবার করে পড়বেন। এরপর যখন এটা হয়ে যাবে তারপর ইস্তেয়ালা যে অক্ষরগুলো দেখালাম, স, দ, ত, ল, কফ এবং গইন, খ, খ এবং গইন, এই যে সাতটি অক্ষর, এটাকে আমি আগেই বললাম যে জবর দিয়ে পার্থক্য সহজ, জবর দিয়ে অন্য অক্ষর সাথে পার্থক্য হয়ে যায়, কিন্তু জের দিয়ে খুব কঠিন, কারণ সদ আর সিন একই রকম হয়ে যায়, দদ দাল একই রকম হয়ে যায়। এই জন্য জের দিয়ে একটু বেশি মেহনত করবেন, সজের সই, 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 দজের দি, দজের দি, দজের দি, দজের দি, তাজে তৈ, তাজে তৈ, তাজে তৈ, তাজে তৈ, লাজে লি, লাজে লি, এভাবে কফ জের কি, কফ জের কি, কফ জের কি, এভাবে আপনারা একটু বেশি বেশি করে পড়ে মেহনত করে উচ্চারণগুলো সহি করবেন। তো যখন এটাও সহি হয়ে যাবে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ইয়া পর্যন্ত, এখানে ইয়া পর্যন্ত যেহেতু নাই, মিম পর্যন্ত আছে, মিম পর্যন্ত পড়বেন আপনারা, ইয়া পর্যন্ত পড়ে নেবেন, যেহেতু আপনাদের সামনে দ্বিতীয় পৃষ্ঠা থাকবে আপনারা ইয়া পর্যন্ত পড়ে নেবেন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, সা দেখবেন পাতলা হচ্ছে কিনা, সাজের সি, জিমজের জি, জিম অনেকেরই হয় না, এখানে আমি বলি না জবরের ক্ষেত্রে জিম অনেকেরই জিম হয়ে, জিম, জিমজের জি বলেন, আচ্ছা জিম হবে জিবার মধ্যখান থেকে একটু শক্ত হবে, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, দালজের রি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের সি, সজের সি, দজের দি, সজের সি, সজের সি, দজের রি, তজের তি, লজের রি, আইনজের ই, আইনজের ই, আইনজের ই,
আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, অফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। তো আপনারা ইয়া পর্যন্ত পড়ে নেবেন, আমি পরের পৃষ্ঠায় বাদ বাকি অক্ষরগুলো পড়াবো। এইভাবেই আপনারা একটু বেশি মেহনত করবেন। এই হরকত যদি মেহনত ভালোভাবে করতে পারেন তাহলে তানবিন সহজ হয়ে যাবে, মাদের হরকত সহজ হয়ে যাবে, মাদের হরফও সহজ হয়ে যাবে। কেন আমি বলি, এখানে বা জবর বা আছে হরকত দিয়ে, তানবিন দিয়ে যদি পড়েন, দুই জবর দিয়ে পড়েন তাহলে বা দুই জবর বান, বা বান উচ্চারণ, কিন্তু বা উচ্চারণ হয়ে গেলে কিন্তু বান উচ্চারণ এমনি হয়ে যাচ্ছে। আবার দেখুন বা জবর বা, বা খারা জবর হবে বা, একই উচ্চারণ। আবার বা আলিফ জবর বা, একই উচ্চারণ। তো আপনারা এই হরকত যদি আপনি মেহনত ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন বাকি তিনটা আপনার খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা অবশ্যই মেহনত করবেন এবং এই সংজ্ঞাটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে পড়বেন। এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে, হরকতি উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা সামনে অনেক কাজে আসবে এবং সামনে এটা প্রয়োজন হবে। তো আপনারা অবশ্যই এভাবে পড়বেন যেভাবে বললাম। আর আমি আগেই বলেছিলাম যে আপনারা যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান তারা অবশ্যই আমার সাথে এই মেইলে যোগাযোগ করবেন, khalidsaifullah33@gmail.com। এখানে অবশ্যই আপনারা যারা পড়তে চান, পড়তে আগ্রহী, তারা আমাকে মেল করবেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। তো আজকে এ পর্যন্তই, এর পরের পর্ব হবে, পরবর্তী পর্ব 7 নম্বর পর্ব। এ দেখুন 7 নম্বর পৃষ্ঠায় যে নুন জের নি, ওয়াও জের বি, হাজের হি, হামজের হি, ইয়াজের হি, ইয়াজের ইয়া এখানে শেষ হয়েছে। আবার দেখুন এই বাদ থেকে ইয়া পর্যন্ত পেশ উল্টাপাল্টা করে দেওয়া আছে। আবার এখানে দেখুন একাধিক হরফে হরকতের ব্যবহার, অর্থাৎ এক একটা শব্দ হরকতের উচ্চারণগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা, সর্বদা মানুষের কল্যাণে।